একটা গান ছিল রাতনের, তুমিও হেঁটে দেখো কলকাতা। এই গরমে কলকাতায় হেঁটে দেখলে আর কিছু না হোক ভাই ফেটে হাতে চলে আসবে। হ্যালো হ্যালো হ্যালো, মাইক টেস্টিং, ইয়েস 1 2 3 4 চেক। তো আই থিঙ্ক সাউন্ড একদম প্রপার, ভিডিও একদম প্রপারলি আসছে, আমি জানি না কতটা আসছে। যে প্রথমবারের জন্য আমি ট্রাভেল ব্লগ করতে বেরিয়েছি, আমি চেষ্টা করবো 10 মিনিটের মধ্যে যতটা পারা যায় ট্রাভেল আর ফুডটাকে ফিউশন করে একটা ভালো একটা কন্টেন্ট তোমাদেরকে দেওয়ার, ঠিক আছে? তো তোমাদের মধ্যে অনেকের কোয়ারি ছিল যে আমি এতদিন কেন ভিডিও দিইনি, প্রায় 1 মাস হয়ে গেল কোনো ভিডিও নেই আমার চ্যানেলে। তো তোমাদের কোশ্চেন একদম রিলেভেন্ট, আমি সবকিছুর আপডেট তোমাদেরকে দেবো। কেন এতদিন ধরে ভিডিও করছি না? কদিন আগে আমি আশিস বিদ্যার্থী বলে যিনি আছেন, উনি একটা ব্লগ দেখছিলেন লেজিবংয়ের সাথে। তো ওখানে উনি লেজিবংয়ে একটা কথা বললেন যে খিদে থাকে না তার মোটিভেশন লাগে না। আমি যখন আমার চ্যানেল শুরু করেছিলাম তখন আমার একটা প্রচন্ড খিদে ছিল ফুড ব্লগ বানানোর, একটা মোটিভেশন পেতাম, কিন্তু সেই জিনিসটা আস্তে আস্তে কোথায় হারিয়ে গেছে, মানে আর মোটিভেশন পাচ্ছি না সেই ভিডিও করার। তো এই কারণে কিছুদিন ভিডিও আসেনি। আমি এখন যাচ্ছি হচ্ছে মুভি দেখতে, একটা KGF যেটা রিসেন্টলি বেরিয়েছে। তো আপাতত আমি যেখানে যাচ্ছি সেটা হচ্ছে নজরুল তীর্থ, এটা হচ্ছে নিউটাউন রাজারহাটে। অ্যাকচুয়ালি ক্যামেরাটা আমি দুটো কারণে অন করেছি, বিশ্ববাংলা গেটের কাছে, প্রথমত হচ্ছে এটার ভিউটা দেখানোর জন্য, ঠিক আছে? এই জায়গাটা দেখলে আমার জাস্ট মন প্রাণ জুড়িয়ে যায় সিরিয়াসলি বলতে। আরেকটা হচ্ছে পুলিশ, এখানে প্রচুর পুলিশ থাকে ধরার জন্য, ঠিক আছে? তো বিনা কারণে তোমার কেস দিয়ে দেবে, তো সেটার জন্য আমি ক্যামেরাটা অন করেছি যাতে আমাকে কেস না দিতে পারে। আমি আপাতত একটু ছায়ায় গিয়ে দাঁড়াই যদি দাঁড়াতে পারি। কলকাতার রাস্তায় বাইক কিংবা মানে স্কুটি চালানো ভাই বিশাল টাফ, বিশাল। এখানে ফাইন দিতে এটাই তোমার মাসের জীবনের অর্ধেক টাকা চলে যাবে, ঠিক আছে? তো সেজন্য একবার আমি এসে অলরেডি ফেসেছি, 600-700 টাকা দিয়েছিলাম। তো এখানে হচ্ছে নজরুল তীর্থ কোথাও একটা, এখানে আমাকে দেখাচ্ছে, অলমোস্ট পৌঁছে গেছি, আর 300 মিটার মতো দেখাচ্ছে। ওই তো সামনে নজরুল তীর্থ দেখতে পাচ্ছেন। বলছি পার্কিং কি এখানে? এখানে তো ফাইনালি চলে এসেছি হচ্ছে নজরুল তীর্থে, KGF 2 দেখতে। অনেকদিন ধরে দেখার ইচ্ছা ছিল কিন্তু কিছু সার্কামস্টেন্সেসের জন্য আসা হচ্ছিল না। আমি জানি না কতটা ভয়েস ক্যাপচার হচ্ছে কারণ আমি উইদাউট মাইক ভিডিও করছি। তো জীবনে প্রথমবার আমি সিনেমা হলে বসে মানে ফুড ব্লগ করছি, জীবনে প্রথমবার, এটাই মনে হয় লাস্ট। নর্মালি যে কোনো জায়গায় সিনেমা দেখতে গেলে তখন আমি খাবার কিনি না, কারণ প্রচুর দাম হয়, ঠিক আছে? কিন্তু আজকে প্রচুর খিদে পেয়েছি আর লাঞ্চ করতে দেরি হবে, তো সেজন্য ভাবলাম যে একটা কিছু নিয়ে নিই। তো এটা আমি নিয়েছি হচ্ছে চিকেন স্যান্ডউইচ, এটার প্রাইস হচ্ছে 100 টাকা। 100 টাকা, ক্যান ইউ ইমেজিন? এটা বাইরে নর্মালি 50-60 টাকাতেও পাওয়া যায়। টেস্ট করে দেখি কিরকম, বলো সাইজটা দেখাবো। এই হচ্ছে বলি সাইজ, ঠিক আছে? মैं कभी कभी सोचता हूं कि ये सिगरेट কথা শোনাবে না। তো যেটা বলছিলাম আর কি, খেতে খেতে হঠাৎ করে তো স্ক্রিন অফ হয়ে গেল, মানে স্ক্রিন অফ বলতে লাইট অফ হয়ে গেল, দিয়ে ব্যাস আমার খাওয়া রিভিউ করে একদম পুরো মারা গেল, ঠিক আছে? সত্যি কথা বলতে অনেকদিন পরে একটা খুব ভালো একটা সিনেমা দেখলাম। তো সবকিছু কেমন লাগলো তোমাদেরকে বলবো। প্রচন্ড গরম ভাই, আমি রিভিউটা পরে দিচ্ছি রেস্টুরেন্টে গিয়ে, কোথায় যাওয়া যায় আগে সেটা বলবো। আপাতত আমাদের হাতে 3টে রেস্টুরেন্ট আছে, একটা হচ্ছে নবাবিয়ানা বলে একটা দেখলাম এখানে কাছাকাছি কোথায় একটা আছে, একটা আছে হ্যাংলা থেরিয়াম, আর একটা আছে পাঞ্জাব ম্যাগাজিন। তো সবগুলো মোটামুটি 1-1.5 কিলোমিটার মধ্যে আছে। এখন বাজে অলমোস্ট 2, নবাবিয়ানায় যাবে? খাবার প্লাস ট্রাভেল প্লাস মুভি রিভিউ, পুরো ধামাকাদার একটা ভিডিও হতে চলেছে, আমার চোখ মুখ ফেটে যাচ্ছে ভাই রোদে। চলো তাড়াতাড়ি বেরো এখান থেকে। নজরুল তীর্থের এখানে বাইক রাখার জায়গা আছে, ঠিক আছে? এটা হচ্ছে জাস্ট নজরুল তীর্থের ভিতরটা, এখানে বাইরে বাইক রাখার জায়গা আছে, কিন্তু এখানে এমন ভাবে বাইকগুলো রাখা যায় মানে এই যে আমার বাইক এটা সামনে, এটা আমি কি করে বের করবো এখন? এইটা আমি বলবো যে এখানকার যারা অথরিটি আছেন তাদের একটু দেখার, কারণ অবভিয়াসলি এখান থেকে বের করাটা একটু চাপের, ঠিক আছে? তো চলো আপাতত দেখি এখান থেকে বের করা যায় কিনা, আর একেবারে রেস্টুরেন্টে গিয়ে দেখা হচ্ছে। বাই দ্য ওয়ে বলে রাখি, এখন আমরা যাচ্ছি হচ্ছে নবাবিয়ানা বলে যে রেস্টুরেন্টটা আছে সেখানটায়। ওখানে দেখলাম বেশ ভালো ভ্যারাইটি অফ খাবার আছে। এই দাদাটাকে জিজ্ঞেস করি, দাদা বলছি এখানে নবাবিয়ানা রেস্টুরেন্টটা কোথায় গো? নবাবিয়ানা বলে রেস্টুরেন্ট আছে না এখানে? না কোথায় দাদা বলছি এখানে নবাবিয়ানা বলে রেস্টুরেন্টটা এখানে? এখানে খালি KFC আর ডোমিনোস। চলো লেটস গো টু হাওড়া। অনেকদিন পরে আবার সেই শিয়ালদা চত্বরে এলাম। আমাদেরকে এখন যেতে হবে হাওড়া, এখান থেকে দেখাচ্ছে বাঁ দিকে। এই হচ্ছে সেই বিখ্যাত শিয়ালদা স্টেশন। খুঁজে খুঁজে কোনো রেস্টুরেন্টে পাচ্ছি না, শিয়ালদা কাছাকাছি তোমরা কোনো খবর দাও, যদি তোমরা খবর দিলে কী করে জানতে পারবো, আমি তো এখন দেখতে পাবো না। শিয়ালদা কিংবা হাওড়ার কাছাকাছি যদি ভালো রেস্টুরেন্টের খবর থাকে আমাকে দিও তো। এটা সুরেন্দ্রনাথ কলেজ ফর উমেন, এখানে সুরেন্দ্রনাথ কলেজের যে মেন সেকশনটা আছে দাদা ওখানে প্রথম ভর্তি হয়েছিল, সুরেন্দ্রনাথ কলেজে তখন এসে ভর্তি হয়েছিল, তারপরে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছিল। তো একটা রেস্টুরেন্ট খোলা নেই রে ভাই। সেই 2:15 বেরিয়েছি সিনেমা দেখে, এখন বাজে মোটামুটি 3:45। 1.5 ঘন্টা ধরে খুঁজে খুঁজে কোনো রেস্টুরেন্টই পাচ্ছিলাম না, যে ফাইনালি সেই বলে না যে যার কিছু নেই তার নিজাম আছে, এরকম একটা ব্যাপার।
প্রচন্ড রিফ্রেশিং সিরিয়াসলি বলতে মানে বাইরে থেকে ঘুরে এসে একটা সুইডেন সাওয়ার একটা ফ্রেশ লাইম সোডা জাস্ট মাইন্ড রিফ্রেশ করে যায় একবারে। তো ফাইনালি এখানে এসে দুটো অর্ডার দিলাম, একটা বাটার তান রুটি একটা বাটার নান, আর তার সঙ্গে হচ্ছে চিকেনের কিছু একটা চিকেন টিক্কা মশলা টাইপের। এখানে অ্যাকচুয়ালি এইটা হচ্ছে নিজেন্সের মেনু, অনেক পুরনো একটা রেস্টুরেন্ট, কিন্তু এটার পাশে যে সেকশনটা আছে ওখানে অ্যাকচুয়ালি আমাদের মানে বিফ পাওয়া যায়, এখানে শুধু চিকেন আর মাটন পাওয়া যায়। তো সেখানে এখানেই এলাম, আর এখানে চিকেন কিংবা মাটনের সেরকম ভ্যারাইটি অফ আইটেমস আমি দেখলাম না। মোটামুটি চিকেনের দুটো আইটেমসই আছে এখন, তো তার মধ্যে চিকেন টিক্কা মশলা। তার মধ্যে চিকেন টিক্কা মশলাটাই অর্ডার দিলাম এখানে। এখানে একটা জিনিস তোমাদেরকে দেখাবো, নিজামসের কাঠি রোলের কথা তোমরা অনেকেই শুনেছে, তো সেটা নিয়ে আমি বিস্তারিত জানাচ্ছি না, কিন্তু এখানে কিন্তু এই কাঠি রোলের মানে একটা হিস্ট্রি কিংবা কিছু একটা লেখা আছে এক্স্যাক্টলি আমি এখন পড়তে পারছি না, পড়ার মতো মুডে নেই। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। আপাতত খাবারটা আছে, প্রচণ্ড খিদে পেয়েছে, এখান থেকে খেয়ে আবার বাড়ি যেতে হবে অনেকটা ডিস্টেন্স, কুড়ি থেকে 25 কিলোমিটার। তো মোটামুটি বাড়ি যেতে আজকে 6টা বাজে। তো দেখা যাক বাড়ি যাই, গিয়ে রেস্ট নিতে হবে। হ্যাঁ, যেটা নিয়ে তোমাদেরকে বলছিলাম যে KGF মুভিটা কিরকম, তো সেটা খাবারটা আসলে খেতে খেতে বলছি, ঠিক আছে চলো। 10 মিনিট হয়েছে নাকি, 10 মিনিট মতো ওয়েট করার পরে আমাদের খাবার চলে এসেছে। আমরা কি কি নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে বাটার রুটি যেটা, আর এদিকে এটা হচ্ছে বাটার নান। তো বাটার নানের দাম মোস্ট প্রবাবলি হচ্ছে 55 টাকা, আর এটার দাম মোস্ট প্রবাবলি 80 টাকা, এরকম কিছু একটা অল্টারনেটিভ আছে আমার এক্স্যাক্টলি মনে নেই। তার সঙ্গে যেটা নিয়েছি এটা হচ্ছে চিকেন টিক্কা মশলা। ওকে, তো এটা গ্রেভিটা কিন্তু বেশ দেখতে ভালো লাগছে, কিন্তু এটা প্রাইস ওই 320 টাকা মতো। দেখ 320 টাকা এটা প্রাইস, আমি কিন্তু বলবো 320 টাকা ওয়াইজ এটা কিন্তু কোয়ান্টিটি অনেকটাই কম। আর 320 টাকায় তুমি যদি অন্যান্য জায়গায় খেতে যাও অনেকটা কিন্তু বেশি পরিমাণে কোয়ান্টিটি থাকে। তার সঙ্গে এখানে উপরে ফ্রেশ ক্রিম ছড়ানো আছে, আর এটা অবভিয়াসলি বোনলেস পিসেস, তবে যে গন্ধটা আসছে না, যে সেন্টটা আসছে অসাধারণ। তারপর জাস্ট ট্রাই করি এটা, বেশি আর কিছু এখানে অর্ডার করার মতো অপশন ছিল না, জাস্ট চিকেনের দুটো আইটেমই ছিল, তার মধ্যে থেকে এটা আমার মনে হলো বেটার, আর একটা ছিল চিকেন চাপ। তো আমরা যেহেতু দুজন আছি, তো আমার মনে হলো এটা চার পিস নিয়ে নেওয়াটাই বেটার। তো চলো আপাতত এটা দিয়ে একবার জাস্ট ট্রাই করি। খুব ঝাল না, হালকা মিষ্টি, দই মেশানো আছে মাঝে, দই একটা হালকা ফ্লেভার পাচ্ছি, যে মশলাগুলো থাকে গুঁড়ো মশলা সেটা একটা ফ্লেভার আছে। চিকেনটা একবার ট্রাই করি, চিকেনটা কিন্তু বেশ নরম। এটা হচ্ছে চিকেন টিক্কা মশলা, বেশ ভালো। এখন যা খিদে আছে, এখন চিকেন কেন, আমাকে যা দিয়ে দেবে আমি তাই খেলো। ও হ্যাঁ, তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, যেটা বলবো ভাবছিলাম, KGF মুভিটা কীরকম লাগলো। KGF 1 আমি রিসেন্টলি দেখেছি, আমার বেশ ভালো লেগেছে। কোথাটা এখন দেখছিলাম যে KGF 1টা যদি বোম হয়, KGF 2টা নিউক্লিয়ার বোম, মানে এরকম একটা মিম দেখছিলাম। সিরিয়াসলি বলতে সেরকমই লাগলো, অসাধারণ হয়েছে মুভিটা। মানে আমি তোমাদেরকে বলবো যে তোমরা সময় পেলে একবার অবশ্যই দেখে এসো, কারণ আমি KGF 1টা আমি প্রথমে দেখিনি, পরে আমি অ্যামাজন প্রাইমে না কোথায় একটা দেখলাম KGF 1টা, আমার বেশ ভালো হয়েছে। তো আমি সেদিনই ভেবেছিলাম যে KGF 2টা যেদিন বেরোবে আমি তখনই গিয়ে দেখে আসবো ফলে। তো কিছু কিছু জিনিস আমার মনে হলো একটু ইম্প্রুভ করার, তার মধ্যে যেটা প্রথম কথা সেটা হচ্ছে ইয়াশের মানে রকি ভাইয়ের যে ভয়েসটা, ওটা KGF 1 কিন্তু অনেক বেটার ছিল, যেটা KGF 2 আমার মনে হলো আরেকটু বেটার করতে পারতো। মানে ওখানে যে ভয়েস ওভার দিয়েছে সে কিন্তু তার ভয়েসটা অতটা ম্যাচ করেনি KGF 1 রকি ভাইয়ের ভয়েসটা ছিল তার সাথে, ওইটা একটু ইম্প্রুভ করতে পারতো। আরও একটা পয়েন্ট আমি লিখে এনেছি কেন দেখতে বলি। আর একটা হচ্ছে হ্যাঁ, যে ইনায়েত খান যে ছিল, তো ওকে KGF 1 যেভাবে দেখানো হয়েছিল যে ও বিশাল ভয়ঙ্কর একটা মানুষ, মানে বিশাল কিছু করে দেয়, কিন্তু এক্স্যাক্টলি যখন মুভিতে দেখানো হলো আমার মনে হলো ওকে আরেকটু রাফ অ্যান্ড টাফ করা যেতে পারতো, ঠিক আছে। মানে ওকে যেভাবে শোকেস করা হয়েছিল ততটা কিন্তু মনে হলো না। ওকে, তো এই হচ্ছে KGF নিয়ে আমার রিভিউ। মোটামুটি রেটিং আমি দিতে গেলে 10-এর মধ্যে একটা 9 তো আরাম করে দিয়ে দেবো। অনেকদিন পরে একটা ভালো মুভি দেখলাম, আর তার সঙ্গে ভালো খাবারও খাচ্ছি। তো চলো আরও কিছু কথা আছে সেটা খেতে খেতে পরে তোমার সাথে আলোচনা করবো। এরপরে নেক্সট কয়েকটা ভিডিও আই হোপ কলকাতারই আসবে, যদি সবকিছু ঠিকঠাক চলে এবং খুব ভালো ভালো ভিডিও আসবে, কারণ আমি আমার ভিডিওর কন্টেন্ট একটু অন্যরকম করার চেষ্টা করছি। যেমন নর্মালি ফুড ব্লগ করে থাকি সেরকম না, ফুড ব্লগই হবে কিন্তু তার সঙ্গে একটু অন্য রকমের, অন্য স্টাইলে, ঠিক আছে। তো নিজাম থেকে খেয়ে দিয়ে বেরোলাম, মোটামুটি যা যা খেয়েছি তোমাদেরকে তো দেখালামই। তো এখানকার খাবার নিয়ে আমার অ্যাকচুয়ালি কিছু বক্তব্য আছে, সরে গাড়ি আসতে আমার না নিজামের খাবারটা একটু বেশি ওভার হাইপ মনে হলো,
আর সিরিয়াসলি বলতে অনেক বেশি দাম, সবকিছু মিলিয়ে 634 টাকা, ভাবতে পারছো? আমার মনে হলো এর থেকে অনেক বেটার কোয়ালিটি, অনেক বেটার খাবার আমি অন্য জায়গায় খেয়েছি কিংবা অন্য জায়গায় পাওয়া যায়, তো কোনো অপশন ছিল না বলে ফাইনালি নিজামসে এসে খেতে হলো। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে, তো চলো আবার দেখাবো নতুন কোনো স্ট্যান্ডে, নতুন কোনো জায়গায়, বহরমপুর কিংবা বহরমপুরের বাইরে নতুন ইউনিক কোনো ডিশ নিয়ে। থ্যাংক ইউ।